এবার শেষের পথে জি বাংলার আরও একটি জনপ্রিয় ধারাবাহিক, বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন। আগে দেখা যেত ধারাবাহিকের বয়স অনেক হয়ে গেছে, 3 বছর, তারপর 4 বছর, এরপর আর ধারাবাহিক চালানোর মতো গল্প অবশিষ্ট নেই, তাই বন্ধ করে দেওয়া হতো ধারাবাহিক। কিন্তু এখন উল্টো, ধারাবাহিক পুরনো হোক কিংবা নতুন, টিআরপি যখনই কম তখনই শেষ ধারাবাহিকের পথ চলা। জি বাংলা আর স্টার জলসা এই রীতি প্রয়োগ করছে তাদের ধারাবাহিকের ক্ষেত্রে, আবার কিছু ক্ষেত্রে ব্যতিক্রমও হয়েছে। যেমন মিঠাই থেকে লক্ষ্মী কাকিমা সুপার স্টার, এই 2 সিরিয়ালের সময় পাল্টে দেওয়া হয়েছে। সম্প্রতি আবারও শোনা যাচ্ছে শেষ হচ্ছে জি বাংলার আরও একটি ধারাবাহিক। ইতিমধ্যে জি বাংলায় দেখা গেছে অনেক নতুন ধারাবাহিকের সূচনা হয়েছে, আর এবার 3টি ধারাবাহিক নাকি সামনেই আনছে নির্মাতারা, আর তাদের মধ্যে একটি হলো রাঙ্গাবু। নতুন এই ধারাবাহিকটি দেখা যাবে 19 ডিসেম্বর থেকে রাত 8টায়। এতদিন রাত 8টায় দেখা যেত লক্ষ্মী কাকিমা সুপার স্টার, এই ধারাবাহিককে রাত 10টার স্লোটে দেখা যাবে, আর রাত 10টার বোধিসত্ত্বর বুদ্ধি শেষ করে দেওয়া হয়েছে। তবে স্লোট বদলালেও রেহাই নেই, শোনা যাচ্ছে 29 ডিসেম্বরই নাকি শেষ দিনের শুটিং করবেন লক্ষ্মী কাকিমা সুপার স্টার। মানে ইতোমধ্যে ধারাবাহিকের শুটিং শেষ পর্যায়ে, আপাতত স্লট বদল করা হয়েছে। ধারাবাহিক বন্ধের দায়িত্ব বা অন্য কিছু এখনই তারা জানাতে চায় না। গুঞ্জন সত্যি কি মিথ্যা সেটা জানা যায়নি, তবে টিআরপির কারণে যে এই ধারাবাহিকটি খুব দ্রুতই শেষ হচ্ছে সেটা নিশ্চিত। তো বন্ধুরা, আর 1 মাসের মধ্যেই বা 2 মাসের মধ্যেই শেষ হচ্ছে লক্ষ্মী কাকিমা সুপার স্টার। এ বিষয়ে তোমাদের মতামত কি কমেন্ট করে জানাও। ধন্যবাদ।